মন্দারমণির দ্য ক্যান্ডেলউড পার্ক বিচ রিসর্ট, খুবই সুন্দর রিসর্ট। এক দুদিনের জন্য মন্দারমণি ঘুরতে এলে এই রিসর্টে থাকতেই পারেন। দেখে নিন কেমন এই রিসর্ট। এটা হচ্ছে ফ্রন্ট গেট, গেটের উল্টো দিকেই বড় পার্কিং স্পেস আছে। ফ্রন্ট গেট দিয়ে ঢোকার পরেই সামনেই ডান হাতে দেখতে পাবেন দ্য ক্যান্ডেলউড পার্ক রিসর্টের রিসেপশন, এবং উপরে রয়েছে এর ডাইনিং হল। চেক ইনের টাইমিং হলো সকাল 11টা এবং চেক আউটের টাইমিং হলো সকাল 10টা। চলুন ঘুরে দেখে আসি উপরে ডাইনিং হলটা ঠিক কেমন। খাবার দাবার তো খুবই সুন্দর, আমার তো খুবই ভালো লেগেছে, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। একসাথে একবারে প্রায় 60 জনের মতো এই ডাইনিং হলে একসাথে খেতে বসতে পারেন। খুবই সুন্দর খাবার দাবার, কোয়ালিটি খুবই ভালো, খুবই টেস্টফুল এবং দাম খুব একটা বেশি নয়। চলুন এবার ঘুরে দেখে আসি আসলে বিচ রিসর্টটা কেমন। চলুন এবার নিচে। এখানে মকটেলের ব্যবস্থা আছে, সফট ড্রিঙ্কস এখানে পাবেন সন্ধেবেলা থেকে। বাইরে এই যে বাগান রয়েছে ওখানে ছোট্ট একটি পার্কের মতো ব্যবস্থা আছে, যেখানে দোলনা, স্লিপ, ঢেঁকি এই সমস্ত জিনিসগুলো রয়েছে। সকালবেলায় বিচের ধারে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিসের ব্যবস্থা আছে, বাচ্চাদের জন্য গাড়ি এবং সমুদ্রটাও একটু দেখে আসতে পারেন, স্পিড বোটের ব্যবস্থা আছে। সকাল 8টা সাড়ে 8টা থেকে এগুলি শুরু হয়। স্পিড বোটের ভাড়া জনা প্রতি 250 টাকা, আপনি একটু দরখাস্ত দিয়ে করতে পারেন। বিচের উপরেই এই রিসর্ট, তাই রিসর্টে বসে দেখতে পারেন মন্দারমণির এই নির্জন, জনশূন্য, ফাঁকা, সুন্দর, মনোরম, শান্ত বিচ। মজার ব্যাপার হলো যতক্ষণই রাতে অবধি বসে থাকুন না কেন, মাথার উপরে কিন্তু শিশির পড়বে না, উপরে ছাউনি আছে। অনেকক্ষণ বিচের ধারে বসে আছেন, ভালো লাগছে না? তাহলে দেখে নিন এই ভিতরটা, মানে পার্কের অংশটা, এখানেও বসে অনেক সময় কাটিয়ে দিতে পারেন। এরকম টেবিল চেয়ারে তো সারা বছরই বসেন, বসে দেখুন এই সবুজ ঘাসে ভরা বেঞ্চগুলিতে। কচিকাঁচাদের জন্য এটা তো খুবই এক সুন্দর রিসর্ট, এখানে তারা দোল খেতে পারে। দেখুন বড়রাও কি সুন্দর দোল খাচ্ছে, বাচ্চারা স্লিপ খেতে পারে, ভালোই লাগবে তাদের। শীতের সকালে চায়ে চুমুক দিতে দিতে দোল খেয়ে নিন এবং তারপরেই কাগজ ফুলের সাথে সেলফি তুলে নিন, দেখুন বেশ ভালোই লাগবে। ক্যান্ডেলউড পার্কে রুমের ভাড়া প্রায় 2 থেকে 5 হাজারের মধ্যে, বিভিন্ন ধরনের রুম আছে এবং বিভিন্ন ধরনের ভাড়া, এবং কীরকম রেন্ট পড়ছে সেটা আপনাকে ওনাদের কাছে বা ওয়েবসাইটে দেখে নিতে পারেন। শীতের সময়ে হাতে চা নিয়ে পিঠে রোদ মেখে এইখানে বসে থাকতে বেশ মনোরম লাগবে, মনে হবে সব ক্লান্তি যেন দূর হয়ে গেল। রিসর্টের এই রাস্তার দুপাশে রয়েছে বিল্ডিং, এবং এই দুই বিল্ডিংয়ের মধ্যে যেখানে খুশি আপনি রুম নিতে পারেন, দুধারেই বিল্ডিং দোতলা করে। খুবই সুন্দর সাজানো গোছানো এই রিসর্ট, এক অথবা দুদিন এখানে কাটাতে বেশ ভালোই লাগবে। দেখে নিতে পারেন এর আশেপাশে বিভিন্ন সমুদ্র সৈকত। চলুন আমরা দেখে নিই
একটা রুম যেখানে আমরা ছিলাম সেই রুমটা আপনাদেরকে নিয়ে যাচ্ছি এবং সেখানটা দেখাচ্ছি। বয়স্ক মানুষরা অনায়াসে উঠতে পারবেন, সিঁড়িগুলোর স্টেপ খুব একটা উঁচু নয়। আমরা এই রুমটা নিয়েছিলাম যার ভাড়া পড়েছিল প্রায় 4,000 টাকা মতো। এখানে ডাবল বেড দুটো রয়েছে, এটি বাথরুম, বাথরুমে চান করার জন্য গিজার রয়েছে, একটি বালতি আছে, একটি মগ আছে, টাওয়েল রাখার মতো জায়গা আছে, লিকুইড সোপের ব্যবস্থা আছে। পরিষ্কার বাথরুম, আমরা একদিন থেকে ইউজ করার পর এই বাথরুমটা দেখাচ্ছি। এক্সস্ট ফ্যান আছে, ওয়েলকাম কিট এখানে পেয়ে যাবেন, ফ্ল্যাশ, কমোড, বাথরুম খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো অসুবিধা হওয়ার কথা না। রুমের ভেতরে একটি ওয়ার্ড্রবের সঙ্গে আয়না এবং টেবিল ড্রয়ার রয়েছে। ওয়ার্ড্রবে কয়েকটি হ্যাঙ্গারও আছে, খুলে আপনাদের দেখাচ্ছি। পাশে রয়েছে টিভির টেবিল, টিভি এবং তার নিচেও দুটি ড্রয়ার আছে, গুড নাইট অয়েল এখানে দেওয়াই থাকবে। পাশে রয়েছে একটি টি টেবিল এবং দুটি সোফা, তার পাশে দুটি ডাবল বেড, একটা একটু সাইজ সামান্য ছোট, একটা একটু সাইজ একটু বড়। দুটি বেডেই তিনজন করে শুলেও কোনো অসুবিধা হবে না। দিনের বেলায় রুমে প্রচুর আলো, পর্দাগুলো সরিয়ে দিলেই প্রচুর আলো আসবে। দেখে নিন এবার এই রুমের সঙ্গেই সংযুক্ত একটি ছোট্ট ব্যালকনি, গোটাটাই এখান থেকে দেখতে পাবেন বসে। আমি জুম করে দেখাচ্ছি সমুদ্র, মনে হচ্ছে ক্যামেরায় ধরা যাবে না কিন্তু আমি দেখতে পাচ্ছি সমুদ্রের জল। একটা ছোট্ট অনুরোধ বা আবদারই বলতে পারেন যে অনেক দূর থেকে এসে এক রাত থেকে এখানে ভিডিওটি তৈরি করেছি, একটু অনুরোধ করব লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার জন্য। কিছু জানার থাকলে কমেন্ট বক্সে লিখতে পারেন। ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য।